জন্মের পর থেকেই আমি দেখেছি ঘর ভর্তি একটা ঘরই ছিল, শুধু আন্ডারগ্রাউন্ডে যারা থাকতেন তাদের জন্য দেওয়া, তাদের খাওয়া দাওয়া থাকার সুব্যবস্থা। এবং আমি বেড়েই উঠেছি একটা বামপন্থী রাজনীতির মধ্য দিয়ে, কতগুলো আলোকিত মানুষের সংস্পর্শে আমি বেড়ে উঠেছি, আমার হাতে খড়িও তাদের হাতে। ছোটবেলা থেকেই বই পড়া, বিপ্লবের গান, এগুলোর মধ্যেই হলো আমার বেড়ে ওঠা। তো যেহেতু বামপন্থী রাজনীতি করতেন বাবা কাকারা, তো এত দুর্যোগ মাঝে মাঝে আমাদের মধ্যে আসতো, পুলিশ হয়রানি, জেল জুলুম পরিবারের সদস্যদের উপরে, এসব তো ছিলই। এবং এটা ছোটবেলা থেকেই দেখতাম, আমার কাকা বেশিরভাগ সময় জেলে, মেজো চাচা বেশিরভাগ সময় জেলে, এবং উনি 54 সালের এমপিও ছিলেন। গ্রামে প্রথমে আমার দাদার প্রাইমারি স্কুল ছিল, সেই স্কুলে আমি ভর্তি, তারপরে চলে আসি বরিশালে, বরিশালে ভর্তি হই। মাঝখানে আবার কেউ পরে স্কুলেও কিছুদিন পড়াশোনা করেছি, 62-63 আমি ক্লাস 5-এ। আমু, এই এখনকার বর্তমান মন্ত্রী আমু সাহেব, আমু একজন ছিলেন বারেক, এরা তখন জেলে ছিলেন, শিক্ষা আন্দোলনের নীতির উপরে ওনারা প্রোটেস্ট করেছিলেন, আন্দোলন শুরু হয়। তো সেই আন্দোলনে আমার মনে আছে, যখন বিএম কলেজের ছেলেরা এসে আমাদেরকে বলল যে আমাদেরকে মিছিলে যেতে হবে, তখন আমরা, আমি আর সুলতানা রেবু আপা, আমাকে এসে বললো চল চল আমরা মিছিলে যাই। তখন মিছিলে যাই বলে তখন সদরগাঁও স্কুলের গেট বন্ধ করে দেওয়া হলো। তো মিছিলে কি করে যাব, তখন রেবু আপা বললো চল আমরা ওই গেটের কাছে যাই, গেট টপকায়। আমি ছোটবেলা থেকে গাছে উঠতে পারতাম, সাঁতার কাটতে পারতাম, সেই গেট টপকিয়ে যখন গেটের উপরে, উঁচু গেটের উপরে দাঁড়ালাম, তখন বিএম কলেজের ছেলেরা ধরে ফেললো। তারপরে টপকিয়ে যাই হোক মিছিলে গেলাম, সেই লম্বা মিছিল সারা বরিশাল শহর। যখন আমি 6-7 পড়ি তখন প্রথম বরিশাল শহরে এই 21 ফেব্রুয়ারির উপরে একটা মিছিল হবে সকালবেলা। তো প্রভাত ফেরি নিষিদ্ধ, তো এক বের হলো আমার সে যে বড় বোনের নামে হুলিয়া, আমার চাচি, আমার বড় বোন নুরজাহান বোস, ওনার নামে হুলিয়া, ওনারা সব পালিয়েছেন, বাড়ির সব পুরুষ সদস্যরাও সব পালিয়েছেন, আমি ছোট আর আমার সেজু বোন কলেজে পড়তো, সে আমার চাচি আর কয়েকটা বিএম কলেজের ছেলে এবং আর একটি মাত্র মেয়ে, তুলসী দাস বলে একটি মেয়ে, মাত্র মেয়ে বেরিয়েছিল, কিন্তু তার মা মিছিল থেকে তাকে চিৎকার করে হাত ধরে টেনে স্যাঁচড়ে নিয়ে গেল। আর আমাদের চারপাশে পুলিশ স্কোয়াড করে আমাদেরকে বিএম কলেজের শহীদ মিনারে নিয়ে গেল। শহীদ মিনার তো এরকম ছিল না, একটা বেদি বানানো হয়েছিল, হাতে কিছু ফুল ছিল, প্রভাত ফেরির গানও আমাদের গাইতে দেয় নেই, তবু একটু একটু গান গাই, কিন্তু চার দুই পাশে পুলিশ স্কোয়াড করে আমাদের নিয়ে গেছিল। সেই স্মৃতি আমার এখনো, আমি খুব গর্ববোধ করি যে আমি অতটুকু কালে ওই সময় আমি মিছিলে গিয়েছি। কলেজে আমি অবশ্য ইন্টারমিডিয়েট পাশ করেছি করাচি থেকে, 69-এ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আমি আবার সেই ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ি, সেটা ছাত্র ইউনিয়নের সাথে। বিশেষ মতিয়াপার খুব ভক্ত ছিলাম সেই সময়, প্লাস আমি যেহেতু বামপন্থী রাজনীতিই আমার রক্তের মধ্যে ছিল, সেহেতু এসে আর রোকায় হলে খুব স্ট্রংও ছিল, আর বামপন্থী রাজনীতির আদর্শ আমাকে, আমি মানে আদর্শের প্রতি আমার, আমি অনুগত ছিলাম। তো আমি সক্রিয়ভাবে সেই রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। সেই সময়ের যত আন্দোলন, সমস্ত আন্দোলনের সাথে আমি
সম্পর্কিত ছিলাম, প্রত্যেকটা মিছিলে আমি ছিলাম, যে মিছিলগুলো আজকে ছবি বের হয় এগুলোর মধ্যেও আমি ছিলাম, সব কিছুর মধ্যে আমি ছিলাম। তারপরে ওখানে পড়াশোনার পাশাপাশি আমি অভিনয় করতাম, নাট্যচক্র যখন শুরু হয় নাট্যচক্রে আমরা তিনজন মেয়ে সদস্য ছিলাম, আমি, বাসন্তী, লুইজা গোমেস এবং তাসমিরা, তাসমিরা বলে একটি মেয়ে ছিল আমার জুনিয়র, আর বাসন্তী এবং আমি একই ক্লাসে ছিলাম। তারপরে 70 সালে যখন নিরঙ্কুশ বিজয়, পরে তো উত্তাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন, ছাত্র এই এই গ্রুপটা তো ছাত্রলীগের সাথে তখন মানে এই রাজনীতির সাথে পুরোপুরি জড়িত। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, আমরা তখন হলে সব টান টান অবস্থা, সকালবেলা স্নান টান করে আমরা সব রেডি, আমরা যাব, এবং উত্তাল অবস্থা তখন, চারিদিকে এত মিছিল, এত মিটোকে গেটে সব দাঁড়িয়ে অবস্থান করছি সকাল থেকে, মানে নাস্তা টাস্তা খাওয়া সব ভুলে গেছি, সব বন্ধুরা আমরা যারা রাজনীতির সাথে জড়িত ছিলাম আমরা প্রত্যেকে, আমরা গেটের কাছে, লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছে, বঙ্গবন্ধু আসবেন, আমাদের তো যেহেতু কাছে ছিল সরোয়ার্দী উদ্যানটা, আমরা লাস্ট মোমেন্টে যাব, তো বঙ্গবন্ধু আসলেন, মানে সেই অপমর জনতার সেই সেই দিনের অনুভূতি তো আমি প্রকাশই করতে পারবো না, মানে তখন মনে হলো জীবনটাও দিয়ে দিতে পারি দেশটার জন্য, সবসময় দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, সবসময় মনে হতো মিছিলে গেলে যে গুলি লেগে যদি মরে যাই মরে যাব, মানে প্রাণের ভয় এতটুকু ছিল না যে গুলি মরে যাব এই কথাটা কখনো মনেও আসেনি, সেদিন তো আরও আসেনি, আরও তো শৈশবের বয়স 18-19 বছর বয়স, মানে যুদ্ধে যাওয়ারই বয়স। তো এই মাসের পরে বাসায় চলে আসলাম, আমি ঢাকায় এই এই 24 নম্বর ধানমন্ডিতে আমার বোনের বাড়িতে ছিলাম, তো সে সময় খুব রেস্ট্রিক্টেড, ঘর থেকেও বেরোতে দেয় না, বোনও বেরোতে দেয় না, ফাঁকে ফাঁকে হলের সাথে যোগাযোগ করি, ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে যোগাযোগ করি, তখন তো মোবাইল ফোন ছিল না, টেলিফোনে বন্ধুদের সাথে যোগাযোগ করি, যে যাওয়ার মতো করে অবস্থান নিচ্ছে তখন। 23-24 তারিখ তো খুবই উত্তেজনা আসছিল, 23 তারিখ আমাদের বাড়িতে আবার জগন্নাথের প্রবোধ ছিলেন যে জ্যোতির্ময় গুরু ঠাকুরদা, উনি আর ওনার স্ত্রী এসছিলেন, উনি এসে আমার বোনকে বললো যে তোমাকে আমি চন্দ্রমল্লিকার ই করে গাছ লাগিয়ে ফুল গাছ, উনি খুব ফুলের গাছের ভক্ত ছিলেন, আমি আবার ওনাকে কাবাব ভেজে রান্না করে ওনাকে খাওয়ালাম সেই বিকালবেলা, সেদিন কোনো মিছিলে যায়নি, কিন্তু আমাদের বাড়ির বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা, আমার বোনের ছেলে মেয়েরা, তারা ছোটো ছোটো ফ্ল্যাগ নিয়ে, তারা শেখ মুজিব স্বাধীনতা চাই স্বাধীনতা চাই বলে ছোটো ছোটো বাচ্চারা ছাদে ঘরের সামনে গ্যারেজের সামনে মিছিলে যাচ্ছে, এবং সেদিন ছাদে দাঁড়িয়ে দেখলাম শুধু মিছিল আর মিছিল মিছিল আর মিছিল। 25শে মার্চ রাত্রি, 25শে মার্চ রাত্রি রাত 11টা-12টার দিকে যখন অ্যাটাক হলো রাজারবাগ পুলিশ এবং বিডিআর অ্যাটাক হলো, তখন ওইদিকে আবহনী মাঠটা খোলা ছিল, আবহনী মাঠের সাথেই আমাদের বাসা ছিল, একতলা বাড়ি, আমার বোন তখন আমাকে চুপ করে ডেকে উঠালো, ঘরের সমস্ত আলো বন্ধ, বললো যে দেখ অবস্থা খারাপ, তখন আমি আমার বেডরুম থেকেই দেখি যে সমস্ত পূব আকাশ লাল, মানে শুধু গোলাগুলির শব্দ আর লাল, এবং আমরা চুপ চুপ করে আলো জ্বালিয়ে সারা রাত ওরকম করে বসে থাকলাম, আর ফ্লোরে সব বসে ওই খালি জানালার মাথা দিয়ে দিয়ে উঁকি দিয়ে দিয়ে দেখছি, কোনো শব্দ করছি না, ঘরের পর্দাগুলো টেনে একটুখানি ফাঁক করে দিচ্ছি, খুব সকালবেলা আমরা ওরকম বসেই আছি, খাওয়া দাওয়া বন্ধ, সমস্ত থমথমে। আর 23-24 তারিখে যে গাছগুলো কেটে 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 ব্যারিকেড দেওয়া হয়েছিল, 23-24 থেকে খুব ব্যারিকেড দেওয়া হয়েছিল আমাদের বাসার সামনে, একদম এই পুরো রাস্তাটা সাত মসজিদ রোডটা যেটা, এটা এটা ব্যারিকেড দেওয়া ছিল। খুব সকালবেলা একটা ছেলে একটা ওয়ারটপকে আমাদের বাড়ির মধ্যে ঢুকলো, তখন আমরা বললাম যে ও, আমরা এর মধ্যে দেখলাম কাজের লোকে কাজ করতে বেরোয়েছে, ছেলেগুলোকে ধরে ধরে ওই গাছ পরিষ্কার করালো, আর্মি, সমস্ত আর্মি বেরা ট্যাঙ্ক যেতে পারছে না স্মুথলি, তখন তারা গাছগুলোকে পরিষ্কার করার জন্য ওই রাস্তার লোকগুলাকে ডেকে করছে, আর লোকগুলোকে গুলি করে করে পরিষ্কার করা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে লোকগুলাকে ব্রাশ ফায়ার করে মেরে মা করে একটা করে চিৎকার শাড়ি শুনলাম, দাঁড়িয়ে দেখলাম লুটাই পড়লো, দেখতেছি আমরা কাজের মেয়েগুলো যেগুলো আমরা আমাদের এই পাশ দিয়ে যাচ্ছে, তাদের বললাম যেও না যেও না যেও না যেও না, সরে যাও সরে যাও সরে যাও, আস্তে আস্তে ঘরের মধ্যে থেকে চিৎকার করে বলছি তোমরা ওদিকে যেও না যেও না, রাস্তা নেবো না, তোমাদের মেরে ফেলবে। ওই ছেলেটা যেটা ভিতরে ঢুকলো তাকে বললাম তুমি কোথায় বেরোবে, তুমি এদিকে কোথাও যেতে পারবে না, তুমি যে পথে আসছো সেই পথে তুমি লুকাও, ও আবার সেরকম করে ওয়ার টপকে টপকে আবার চলে গেল। তারপরে 25শে মার্চ আমরা আর কিছুই জানতে পারছি না কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে ম্যাসাকার হয়ে গেছে, আমরা বুঝতে পারছি যে সব শেষ। তখন আমার বড় দুলাভাই উনি ইকোনমিক্স ছিলেন, ডক্টর স্বদেশ চন্দ্র বোস, উনি তো ওই সংগঠনের সাথে জড়িত ছিলেন, সমস্ত কাজের সাথে বিআইডিএস
সাথে ছিলেন উনি, উনি খুবই দেশপ্রেমিক একজন মানুষ। উনি অনেক বছর জেল খেটেছিলেন আগে ছাত্র জীবনে, 8 বছর এক নাগার উনি জেল খেটেছিলেন। যখন কারফিউ উঠল তখন আমার বোনকে আমি বললাম যে আমাদের তো কিছু খাবার দাবার জোগাড় করতে হবে, আর আমার মামা আমার মায়ের কয়েকজন ফুফাতো ভাই থাকেন শান্তিনগরের দিকে, তো মা রামপুর এবং শান্তিনগরে, তো তাদের খুঁজে বের করতে হবে যদি আমাদের গ্রামে ফিরে যেতে হয়। তখন আমি তখন রিক্সা করে যখন বের হলাম, আমি পথে যেতে যেতে দেখি ইউনিভার্সিটি এলাকা একেবারে ম্যাচাকার। তখন রিক্সাওয়ালা তার অভিজ্ঞতা শুধু বললো যে আপা আপনি কেন বের হয়েছেন, বলছে যে আমি পথে আবার নিউ মার্কেটের সামনে দিয়ে যখন যাই তখন আমি কিছু সবজি টবজিও কিনলাম, যা পাইছি তাই কিনলাম, দোকানপাট সব বন্ধ, একটু একটু করে খুলছে চালটা। আর আমি রোকাহলের গেটে আমি গেটে আলে ঢুকে মানে যে অবস্থা দেখলাম ওখানে কোনো মানুষজন নাই, আমি ভয়ে আর ভিতরে ঢুকলাম না, রিক্সা লাগবে বলে বেরিয়ে আসেন বেরিয়ে আসেন আপা। তখন রোকাহলের পাশে যে ইউনিভার্সিটির চতুর্থ শ্রেণী কর্মচারীদের যে ই ছিল সেগুলো সব প্যাঁচাকার এবং লাশগুলো পড়ে আছে, কাক পক্ষীতে খাচ্ছে লাশ। তখন আমি ইউনিভার্সিটি বেরোয় শান্তিনগরের দিকে যখন গেলাম দেখলাম আমার মামারা নাই। আমি একটা চিঠি লিখে বাসার ঠিকানা দিয়ে ওই দরজার ফাঁকে দিয়ে গেছে, মামা তোমরা যদি ফিরে আসো তাহলে আমাদের সাথে যোগাযোগ করো বলে আমি আবার ব্যাক করি। আমি আমার এক ভাগ্না ছিল ভগ্নীপতির ভাগ্না, তার নাম সুবহান, তাকে তার মেসের থেকে তাকে নিয়ে বাসায় আসলাম, কারণ লোক সংখ্যা দরকার আমাদের। বাসায় আসতে আসতে কারফিউ হয়ে গেল, রিক্সাওয়ালা খুব জোরে জোরে ভালো চালিয়েছে, যাই হোক। তো আমার সেই বীভৎস দৃশ্য এই জীবনে আমি ভুলতে পারিনি, ভুলতে পারবো না কোনোদিন, যা আমি সেই মুহূর্তে দেখেছিলাম। তারপরে বাসায় এসে তো আমি আমার বলতে বলতে আমি কাঁদতেই থাকলাম। আরও দুই একজনের এর মধ্যে টেলিফোনের লাইন কেটে দেওয়া হয়েছে, সব বাড়ির টেলিফোনের লাইন কাটা, আমরা কেউ খবর নিতে পারলাম না। আমি এইটুকুই শুধু বোনকে এসে জানালাম, বড় বোনকে জানালাম। তখন আমরা বললাম যে আমরা কোথায় যাব, আমার আমার বাবার বাড়ির গ্রাম অনেক দূর, সেখানে লঞ্চে করে যেতে হয়, সেটা সেই মুহূর্তে ভাবাটাও কঠিন ব্যাপার। বাবার বাড়ির সব রাজনীতি করে, তারা কীভাবে অবস্থায় আছে আমরা সেটাও জানি না। আমরা ওখানে বন্দি, এর মধ্যে আমার বড় দুলাভাইয়ের অফিসের আনার বলে একটি ছেলে বিক্রমপুরের, সে এসে আমাদেরকে তখন বললো যে আমাদেরকে বিক্রমপুরে মুন্সিগঞ্জে নিয়ে যাবে। পাশে একজন বিহারি দারোয়ান ছিল, সেও বললো যে আপনারা পালান, আপনারা চলে যান। তারপর আমরা তখন সব ঘরের মধ্যে রেখে আমরা এক কাপ কাপড়ে আমাদের নিজেদের যে গাড়িটা ছিল, আমার বড়দুল ভাই গাড়িটা ড্রাইভ করে আমাকে একদম ঢেকে আমরা নারায়ণগঞ্জের নদীর ঘাটে গাড়িটা ওখানে রেখে একজনকে বলে আমরা নদী পার হয়ে মুন্সিগঞ্জে, আমরা যখন নদী পার হতে যাব তখন দেখি যে ওই টহল দিচ্ছে, মিলিটারি টহল দিচ্ছে। তো আমরা তো ভয় পেয়ে গেলাম, যাই হোক আমাদেরকে মাঝি সেফলি মুন্সিগঞ্জে পৌঁছায় দিল। তখন আমরা দেখলাম অনেক লাশ ভাসতে, অজস্র মাঝিকেও মেরেছে। মুন্সিগঞ্জে আমরা যাই যে বাড়িতে বসলাম ওই দিনটা ছিলাম, তার পরের দিন দেখি যে লোকজন চিৎকার, মিলিটারি আসছে মিলিটারি আসছে, আমাদের আবার পালাগুটা, আমরা কোথায় লুকাবো। তখন আমার এক খালার বাড়িতে ছিল দামপাড়া মিয়ে বাড়ি, বাড়িতে উঠেছিলাম, ওনারা আমাদেরকে কী করে রাখবেন, ওনারাও পালাবেন। তখন আমাদেরকে ওনারা আর একটা নৌকা, বিক্রমপুর তখন নৌকা ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না, তো নৌকা করে আমাদেরকে সেই দামপাড়া নিয়ে গেল। দামপাড়া নিয়ে যাওয়ার পরে আমরা ওই নওয়াপাড়া মিয়ে বাড়ি, আমার নানা বাড়ি, মামাদেরকে খবর দেওয়া হলো, মার ছোট ফুপুর বিয়ে হয়েছিল নওয়াপাড়া মিয়ে বাড়ি, তাদেরকে খবর দেওয়া হলো, নানারা নৌকা করে এসে আমাদেরকে নওয়াপাড়া মিয়ে বাড়ি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নানাকে ওখানে বাধ্য, নানা 35 বছর চেয়ারম্যান ছিলেন, নানাকে বাধ্যতামূলক শান্তি কমিটির চেয়ারম্যান বানানো হলো। বানানোতে সুবিধা হয়েছিল এটা, নানা এলাকাটাকে রক্ষা করেছিলেন, নানা হিন্দুদেরকেও ওই এলাকায় সমস্ত সবাইকে সরকার দিয়েছিল। কিন্তু যেদিন নানা দেখলো যে মিলিটারি একদম ধাই ধাই করে চলে আসছে এসে, তখন হিন্দু বাড়িগুলোতে যেয়ে যেয়ে বলছিল মা আমি আর রক্ষা করতে পারবো না তোমাদেরকে, আমি কোনো মিথ্যা সান্ত্বনা দিতে পারবো না, তোমরা তোমাদের মতো করে বাঁচার চেষ্টা করো। নানার বাড়িটাতে আমি ছিলাম সে কিছুদিন, তারপরে মামারা, মামা এক মামা বাদল, বাদল মামা, সে এসে ঢাকায় তার বাসাটা ছিল, মামা এসে চাকরিতে জয়েন করলো, তখন মামা আমাকেও সাথে করে ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসার পরে আমি তখন এই যোগাযোগ করা শুরু করলাম। আমার চাচি তখন ততদিনে গ্রাম থেকে আবার ব্যাক করেছেন নয়াপল্টনে, আমার চাচির বাসা, সেখানে উঠলাম। সেখানে উঠে
এই মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ, আমার একটা ছোট চাচা 13 বছরের, সে সরাসরি যুদ্ধ করেছে শিবপুর, শিবপুর ক্যাম্পের সাথে ছিল, শিবপুর ব্রিজটা উড়াবার সময় শহীদ মানিকের সাথে সেও নদীতে ঝাঁপ দিয়েছিল। শহীদ মানিক সাঁতার জানতো না, ও সাঁতার জানতো, ও বেঁচে গেছিল, ওরা 4-5 জন ব্রিজটা উড়াতে যেয়ে নদীতে পড়ে যায়, কিন্তু শহীদ মানিক মারা যায়। ওখানে বসে আমি, হাজেরা সুলতানা এবং আরো কয়েকজন, এবং অনেকের নাম এখন আমার মনে নাই, ফোকান মামা, ওরা যারা ওই শিবপুর ক্যাম্পের সাথে জড়িত ছিল, এরা এরা বোধ হয় 100 শিরাশিকদের গ্রুপ করতো, কিন্তু শিরাশিকদের গ্রুপ হলো এই গ্রুপটা মুক্তিযুদ্ধের সাথে সরাসরি মুক্তিযুদ্ধের সাথে যুদ্ধ করেছে, আমি এটা একেবারে হলফ করে বলতে পারি, এবং মান্নান ভুই এই ক্যাম্পটা পরিচালনা করতেন। তখন আমি ঢাকায় চাষির বাড়িতে থেকে, আমি আর হাজারাপ্পা কখনো বেশ আমাদের পরিধান ই করে বদল করে করে আমরা দুজনে বেরোতাম, আমরা এদের চিঠিপত্রগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া খুব রিস্কি ব্যাপার। এখন আজকে আমি যত সহজভাবে বলছি, আমার মতো একটা ইয়াং মেয়ে সেই সময় রাস্তায় বেরোনো এত সোজা ছিল না, কখনো ঘোমটা দিয়ে, কখনো প্যান্ট শার্ট পরে, কখনো মাথার মধ্যে ই করে, এরকম করে করে মিলিটারিদের চোখের ইসের থেকে। আমার পাশে একজন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, উনিও খুব ভালো লোক ছিলেন, উনিও আমাদেরকে শেল্টার দিচ্ছেন, আমাদের ঘরে মুক্তিযোদ্ধাদের জন্য যে খাবার আমরা জোগাড় করছি, রাত হলে খেতে আসতো, রান্না করে রাখতাম, আমাদের কাপড় আমরা নিজেরা তখন সেলাই করতাম, যেরকম করে পারছি, সার তো আর বানাইতে পারতাম না, যা যেভাবে বানাইছি, যা বানিয়েছি, কাপড় জোগাড় করে করে ওরকম করে বানিয়ে দিয়েছি, ওষুধ, প্রচুর ওষুধ, খাবার জোগাড় করা, টাকা জোগাড় করা। আমার চাচা, চাচি, আমি এবং এই হাজরা সুলতানা, হাজরা আপার সাথে যে কত জায়গায় আমি গেছি তার কোনো মানে ঠিক ঠিকানা নাই, কত জায়গায় লুকিয়ে লুকিয়ে গেছি। আমি একদিন ঢাকার মিস্ত্রি গেছি এবং কয়েকজন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে গেছে, সাথে আমাকে বললো যে তোমার ব্যাগ সার্চ করবে, সেই ফাঁকে আমরা ঢুকে যাব, আর তুমি এতটার মধ্যে থেকে এতটার মধ্যে তুমি বেরিয়ে আসবা। তা আমি বললাম যে তাহলে একটু সময় আমাকে দিতে হবে, আমি রোকে হলে গেটে, তো ওরা রোকে হলে গেটে আমার জন্য অপেক্ষা করলো, আমি রোকে হলে একটু গেলাম। সেখানে একটি মেয়ের সাথে দেখা, আমার সাথে পড়তো ফার্স্ট পার্টে, খুব মজা করতাম ওর সাথে, আমার ক্লাসমেট, সে আমাকে বলে আমি তো তোমাকে খুঁজছিলাম, তোমার ঠিকানাটা আমাকে দাও। তা আমি বললাম যে আমাকে খুঁজছিলাম, বলে হ্যাঁ তুমি কোথায় আছো, তোমাকে আমার খুব দরকার। তা আমি তখন জানি না যে এই মেয়ে আর্মিদের সাথে জড়িত। এর মধ্যে একটা লোক আমার পিয়ন এসে বলে কি, হাপ্পা আপনার গাড়ি এসো, আমাকে না, ওই মেয়েকে বসে বলছে রিনা নাসের, সে ছিল রিনা নাসের, আপা আপনার গাড়ি আসছে, আপনি দাঁড়ি, ও দৌড় মারি চলে গেলো। তখন আমাকে আমার পিয়ন ছেলেটা বললো যে আপা আপনি কত আল্লাহ বাসাইছে, উনি তো আর্মিদের গাড়িতে চলে গেলেন। পরে শুনলাম সেই ছোটি বেগম হয়েছিল টেলিভিশনে, সেই ছোটি বেগমের ওই অনুষ্ঠানগুলো করতো, এবং সে পুরো আর্মিদের সাথে কাজ করেছে, এবং সে আর্মিদের সাথে ছিল। তো আমি ওই যারা আমার জন্য অপেক্ষা করছিল তারা ভিতরে লুকাইছিল, তা তাদের বললাম যে এবার চলো। ওরা আমার ব্যাগ সার্চ করলো, ওরা ফাঁক দিয়ে ঢুকে গেল। ওরা সেদিন একটা ইউনিভার্সিটিতে বোমা ফাটাইল, এবং আমাকে বললো বোমাটা যখন ফাটাবো তার 5-7 মিনিট আগে তুমি ঘুরে দেখে বললো তুমি এতটা সময় তুমি বেরিয়ে যাবা। তা আমি যখন আমার মুফাজ্জিল হায়দার চৌধুরী স্যারের রুমে, আমি আমার রোকেয়াল থেকে একটা ফুল নিয়ে গেলাম, উনি খুব ফুল পছন্দ করতেন, ওনার সাথে আমার টিউটরিয়াল ছিল, উনি আমাকে দেখে, মা তুমি কেন এর মধ্যে কেন তুমি আসছো, তুমি কেন ইউনিভার্সিটিতে আসছো, তুমি ক্লাস করতে? আমি না ক্লাস করতে আসিনি, আমি খালি আমি আপনাকে একটু দেখতে আসছি, আসলে ওনাকেও একটু দেখা ছিল। আর তুমি আর কোনোদিন ইউনিভার্সিটিতে আসবা না, দেশ স্বাধীন না হলে আর কোনোদিন আসবা না। আমি যে না স্যার আমি আসবো, আমি সেদিন ওনার পায়ে হাত দিয়ে সালাম করলাম, ফুলটা দিলাম, উনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। আর আমি বললাম স্যার আমার টাইম দেওয়া আছে, আমি চলে গেলাম। বলে তুমি তাড়াতাড়ি করে চলে যাও, আমি যে আপনিও চলে যান, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান। স্যারকে বলে আমি বললাম স্যার আমি আপনাকে বললাম, আমি অনুরোধ করছি আপনি এই মুহূর্তে বেরিয়ে যান। বলে আমি যখন গেটের বাইরে এসে রিক্সে উঠলাম তখন বোমাটা ফাটলো। তো আমি তো চলে আসলাম, বাসায় চলে আসলাম। তো যাই হোক, তারপরে তো বোমা ফাটিয়ে ওরা ওদের ধরতে পারেনি, ওরাও পালিয়ে গেছিল। ইউনিভার্সিটির ক্যাম্পাস অনেক বড়, ওই ক্যাম্পাসে ধরা অত সোজা না। তা আমার সেই ছাড়দের কত তারিখে ওনাদেরকে স্বাধীনতার আগ দিয়ে ওনাদেরকে মারা হয়েছিল, আর 25শে মার্চ রাতে মারা হয়েছিল সেই জ্যোতির্ময় গুহঠাকুর, ঠাকুরদাকে মারা হয়েছিল, ওনার উপরে অনেক লেখাটাকা বের হয়েছে। আর মুফাজ্জিল হায়দার চৌধুরীর স্যারদের মারা হয়েছিল তার অনেক পরে, স্বাধীনতার আগ দিয়ে আর কি, ডিসেম্বরের 14 তারিখে ওনাদেরকে মারা হয়েছিল, 14 তারিখে একেও মারা হয়েছিল মুনির চৌধুরী স্যারকে, ওনার সাথেও আমার টিউটর ছিলেন। এবং আমি গর্বিত, আমি লাকি, ওনাদের জন্য দুঃখবোধ করি, কষ্ট হয় ওনাদেরকে ওইভাবে নির্মমভাবে মেরেছিলেন বলে, কিন্তু ওনারা এত ভালো পড়াতেন, একজন সঞ্চয়িতা পড়াতেন আর একজন শ্রীকান্ত পড়াতেন,
এবং মুনির চৌধুরী স্যারের ক্লাসে আমার মনে হয় না একটা পিন পড়লো শব্দ হতো, এতটাই উনি স্লোলি স্লোলি বলতেন, উনি উত্তেজিত বলতেন না, উনি এত চমৎকার বলতেন। ওনার প্রতিটা জীবনে কোনোদিন ওনার ক্লাস আমি বাদ দিইনি, অনেকের ক্লাস বাদ দিয়েছি কিন্তু ওনার ক্লাস বাদ দিইনি, এত মুগ্ধ হয়ে ওনার ক্লাস শুনতাম। ভাবতে আমার এত ভালো লাগে যে এই মানুষগুলোর সাথে আমি সরাসরি জড়িত ছিলাম। আর মুফাসসল হায়দার চৌধুরী আমাকে ভীষণ পছন্দ করতেন, ভীষণ ভালো জানতেন, ওনার সাথে আমার টিউটর ছিলেন। যুদ্ধের এই 9 মাস আমি এই সরাসরি যুদ্ধ করিনি, আমি কর্মকাণ্ডের সাথে আমি সরাসরিভাবে জড়িত ছিলাম। পরবর্তী জীবনে আমি সৎ জীবনযাপন করতে চেয়েছি, আমি সারা জীবন সোজা পথে চলা মানুষ, যে কারণে আমি জানি যে আমি রাজনীতিতে যে আমি টিকতে পারবো না, আমি যেটা করতে হবে সেটা আমার ওই ওই মেধা ছিল না, রাজনীতিতে যে 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 চিন্তা চেতনা ওগুলো আমার ছিল না। আমি চাই নাই আমার নাম হোক সুনাম হোক, চাই নাই, আমি নীরবে যে কাজ করে যাওয়া, আজও আমি সেটা করি। আমি যদি পারি কারো কল্যাণের জন্য একটু কাজ করি, আমার দ্বারা এ জীবনে কারো কোনো ক্ষতি হয়েছে সেটা মনে হয় না। আমি একজন ধর্ম মনে প্রাণে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। দুর্ভাগ্য যে যে 4টা নীতির উপরে এদের স্বাধীন হয়েছিল সেটা থেকে আমরা অনেক দূরে। বঙ্গবন্ধুর অনুসারী, আই রেসপেক্ট বঙ্গবন্ধু শেখ কামালরা আমার ব্যাসে ছিল। আমি বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিলাম, আমি ধর্ম নিরপেক্ষতা চেয়েছিলাম, আমি গণতন্ত্র চেয়েছিলাম, আমি সোশ্যালিজম চেয়েছিলাম, আমি যা চেয়েছিলাম তার আমি কিছুই পাইনি। দেশের কল্যাণের জন্য আমি চাইনি আমার দেশের লোক একদল এত বড় লোক হোক আর একদল অপুষ্টিতে ভুগুক। কালো টাকার এই পাহাড় দেখে এখন আমাকে আর স্পর্শ করে না, তাদেরকে আমি শ্রদ্ধাও করি না। আমি যখন কোনো বাড়িতে ঢুকি, যখন দেখি সে বাড়িতে বই নেই, দামি দামি ফার্নিচার, আমি অন্তর থেকে সে বাড়িকে গ্রহণ করতে পারি না, পারিও নি পারবও না কোনোদিন। আমি একজন অতি সাধারণ মানুষ হিসেবে আমি বাঁচতে চাই।